বিরতির স্বাগত। এখন খবর বিস্তারিত। খবর ত্রিপুরা বৈদ্যুতিন চ্যানেলের নবম বর্ষ পূর্তি পালিত হয়ে আজ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চ্যানেলের কর্ণধার মাহবুব আলম। নবম বর্ষ পূর্তি হল খবর ত্রিপুরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের। আজ খবর ত্রিপুরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের অফিস কার্যালয়ে উদযাপন করা হয় নবম বর্ষ পূর্তি অনুষ্ঠান। মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খবর ত্রিপুরা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্ণধার মাহবুব আলম। পাশাপাশি চ্যানেলের সিওবি স্বপন চক্রবর্তী কেক কাটেন এবং সকলকে খাইও দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার প্রেস ক্লাব সম্পাদক আব্দুল সত্তার এবং সুনামুড়া প্রেস ক্লাব সম্পাদক দেবাশিস দত্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন সুনামুড়া কর্মরত বিভিন্ন সাংবাদিকরাও। খবর ত্রিপুরা বৈদ্যুতিন চ্যানেলের সদস্য সদস্যরাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 31 জুলাই 2012 সালে প্রান্তিক শহর সুনামুড়া মহকুমায় শুরু হয়েছিল প্রথম বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের পথ চলা। ধীরে ধীরে তার পরিসর বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই খবর ত্রিপুরা খবর পরিবেশিত হচ্ছে। খবর ত্রিপুরা বৈদ্যুতিন চ্যানেলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক মাধ্যমেও তার বিশাল পরিধি বিস্তার লাভ করেছে। চ্যানেলের সিওবি স্বপন চক্রবর্তী বলেন, আমাদের আনন্দের দিন। খবর ত্রিপুরা জনপ্রিয় নিউজ চ্যানেল ত্রিপুরার মধ্যে যা ইতিমধ্যেই সারা জাগানো অবস্থায় আছে, তার জন্ম হয়েছিল 2012 সালের আজকের দিনে 31 জুলাই। তো সেই দিন তাকে ভিত্তি ধরে আজকে আমাদের নবম বর্ষর পূর্তি হলো। আজকে নবম বর্ষ পূর্তি উপলক্ষে সুনামুড়া এমনকি সারা রাজ্যের যারা খবর ত্রিপুরার দর্শক এবং উৎসাহদাতা বিজ্ঞাপনদাতা প্রত্যেককে আমরা আজকে এই আমাদের আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব খবর ত্রিপুরাকে সবাই উত্তরোত্তর নিজেদের করে নিয়ে শুভেচ্ছা এবং সহযোগিতা জারি রাখতে। এছাড়া আমাদের জানেন বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও খবর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ইউটিউবের মধ্যে সারা বিশ্বে এখন ছড়িয়ে আছে এবং তার নেটওয়ার্ক সারা ত্রিপুরার মধ্যে অনেকগুলি জায়গাতেই ভালোভাবে ছড়িয়ে দেওয়ার মতো যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কাজে হাত দেওয়া হয়েছে। আমাদের রাজধানী থেকে সোনামুড়াতে ভিত্তি হলো, রাজধানী থেকে তার যে সম্প্রচার, সেই সম্প্রচার চালু হয়েছে। ভবিষ্যতে আমরা গ্রাহকদের আরও এবং বিজ্ঞাপনদাতা বা দর্শকদের আরও কাছে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের পূর্ণতিথি বলবো, আজকের দিনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ খবর ত্রিপুরাকে আরও যাতে জনসাধারণের কাছাকাছি নেওয়া যায় সেই উদ্যোগ আমাদের বজায় থাকবে। পাশাপাশি চ্যানেলের কর্ণধার মাহবুব আলম বলেন, 2012 সালে আজকের দিনে সমন্দার সাথে একটা পরামর্শ করে যে সোনামুড়াতে একটা চ্যানেল করা যায় কি না, এরকম একটা কথার মধ্যে সত্তার আছে দেবুদা সবাইকে নিয়ে একটা পরামর্শ করে ওই দিনেই একটা টেস্ট ট্রায়াল হিসেবে আমরা একটা চ্যানেলের সূত্রপাত করি যে আদু চলবে কি না এরকম একটা সংশয় নিয়ে। যাক, ধীরে ধীরে আমরা পরিসর বেড়েছে, আজ আমরা রাজধানী থেকে খবর ত্রিপুরা সম্প্রসারণ করছি। আগামী দিনে আরও নতুনত্ব নিয়ে আমরা খবর ত্রিপুরা বৈদ্যুতিন এই প্রথম চ্যানেল আমরা সম্প্রসারিত করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হলো শনিবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হয় আজ। পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবছরে রাজ্যে মোট পরীক্ষার্থী ছিল 46,603 জন। 94 জন ছিল মাদ্রাসা আলিম পরীক্ষার্থী। মোট 1,000
ছেষট্টিটি বিদ্যালয় এবং সাতটি মাদ্রাসা থেকে মোট পরীক্ষার্থীর ছিল পাশের হার 80.62%। মাদ্রাসা আলিমে 94 জন পরীক্ষার্থীর মধ্যে 94 জন উত্তীর্ণ হয়েছে, 100% পাশ করেছে 426টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জেলাভিত্তিক ভালো ফলাফল হয়েছে গোমতী জেলা, যেখানে পাশের হার 88.84%। সবচাইতে কম ধলাই জেলায়, 77.37%। বলা যায় বছর করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষা বাতিল হয়, তাদের অন্যান্য পরীক্ষার গড় নাম্বার দিয়ে আজ ফলাফল ঘোষণা করে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা এসটি এবং এসসি ছাত্রছাত্রী পাশের হার ঘাটে যেতে আছে, সেই টেবিল থেকে দেখে বুঝবেন যে ছাত্রীদের পাশের হার এবং মেইন ওয়ান পাশে টু এসটি এবং এসসি দুই ক্ষেত্রেই ছাত্রীদের পাশের হার ছাত্রদের চেয়ে বেশি। যেমন এসটি ক্যান্ডিডেটের মধ্যে পাশের হার ছেলেদের পাশের হার 211 জন পাশের হার এই বছর মাধ্যমিক পরীক্ষা গত 5 বছরের হিসাবে দেখা যাচ্ছে প্রতি বছর ছাত্রদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। 17 সালে প্রতি 1000 ছেলে যেখানে পরীক্ষা দিয়েছে মেয়ে পরীক্ষা দিয়েছে 1030 জন, 18 সালে ছিল 1000 ছেলে যেখানে পরীক্ষা দিয়েছে মেয়ে দিয়েছে 1007 জন, 19 এসে তারও বেড়ে গেছে 1000 ছেলে জায়গায় 1114 জন মেয়ে দিয়েছে, 20-এ 1000 ছেলে যেখানে দিয়েছে সমাজ দিয়েছে 1145, আর এবছর শেষ করে একটু কমে গেছে তোমার ছেলেদের অনেক বেশি 1000 ছেলে যেমন করতে দিয়েছে মেয়েদের উচ্চ সংখ্যা হচ্ছে 1122। মাধ্যমিক এর জেলা স্তরের সর্বোচ্চ পাশের হার 88.84, গুণতি 88.84, সেটা হচ্ছে আপনার দূর হয়ে গেছে মাধ্যমিক উত্তর বা দক্ষিণ ত্রিপুরা হবে। রাষ্ট্রে সেটা ছিল গোমতী জেলা, তাতে পাশের হার ছিল 77.46। মাধ্যমিক স্তরের সকল পাশের হার এবছর এবং গতবার ধলাই জেলায় ছিল, এবছর হয়েছে 72.27, রাষ্ট্রে সেটা ছিল 52.92। মাধ্যমিক 100% পরীক্ষা সকল স্কুলের সংখ্যা রাষ্ট্রে ছিল 80, এবার হয়েছে 426, আর মানে বলা নিষ্প্রয়োজন মানে অসফল স্কুলের সঙ্গে জিরো কোনো স্কুল নেই, সংশোধনটা একদম পাশ করে গেছে। এবছর সংশোধনের থেকে কেউ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেনি, এবছর মোট 12 জন দিব্যাঙ্গ ছাত্র নাম নথিভুক্ত করেছে, এদের মধ্যে 8 জন মেয়ে 4 জন ছিল। অন্তকার প্রকাশিত ফলে যে সকল পরীক্ষা দিতে সন্তুষ্ট হবে না তারা ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারবে, সেক্ষেত্রে পরীক্ষা ফি দিতে হবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নববর্ষ পেরিয়ে 10ম বর্ষে পদার্পণ। 31 জুলাই 2012 সালে সোনামুড়ার প্রথম বৈদ্যুতিন চ্যানেল খবর ত্রিপুরার পথ চলা শুরু হয়েছিল। গুটি গুটি পায়ে এগিয়ে খবর ত্রিপুরা আজ রাজ্যের আঙিনায়। 9 বছর পূর্তিতে কে কি বলছেন দেখে নেব।
দশম বর্ষে পদার্পণ করল সোনামুড়ার প্রথম বৈদ্যুতিন সংবাদ মাধ্যম খবর ত্রিপুরা। দশম বর্ষে পদার্পণ এবং নবম বর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চ্যানেলের কর্ণধার মাহবুব আলম এবং সিউবি মহোদয় কেক কেটে উপস্থিত সকলের মধ্যে বিতরণ করেন। 31 জুলাই 2012 সালে সোনামুড়ায় শুরু হয়েছিল প্রথম বৈদ্যুতিন চ্যানেল খবর ত্রিপুরার। নবম বর্ষের শেষ লগ্নে খবর ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে দর্শক শ্রোতা মন্ডলীর শুভাকাঙ্ক্ষী সহ সকল বিজ্ঞাপনদাতাদের জানাই অসংখ্য শুভেচ্ছা। গুটি গুটি পায়ে খবর ত্রিপুরা 9টি বছর অতিক্রম করে আপনাদের মনে ঠাঁই নিয়েছে। আগামী দিনেও খবর ত্রিপুরা দায়বদ্ধ। এই শুভ দিনে কে কি বলেছেন দেখে নেওয়া যাক এক ঝলকে। সোনামুড়া ভিত্তিক খবর ত্রিপুরা আজ থেকে 9 বছর আগে শুরু হয়েছিল। আজকে 9 বছর পূর্তি হয়ে 10-এ পা দিয়েছে। তো খবর ত্রিপুরা এই 9 বছরের মধ্যেই অনেক দূর এগিয়ে এসছে। আজকে আগরতলা থেকে, রাজধানী আগরতলা থেকে খবর ত্রিপুরা চ্যানেল সম্প্রসারিত হচ্ছে। তো দেশের কিংবা রাজ্যের বড় চ্যানেলগুলোর সঙ্গে এক প্রকার প্রতিযোগিতায় নেমে আজকে যে সংকটময় মুহূর্ত চলছে সারা বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের, বিশেষ করে কোভিডের কারণে, লকডাউনের কারণে, এই অর্থনৈতিক সংকটের যুগেও আজকে আমাদের আপনাদের সবার প্রিয় যে চ্যানেল যেটা সোনামুড়া থেকে উৎপত্তি হয়েছিল, আজকে গোটা রাজ্যে সম্প্রসারিত হয়েছে এবং যার যে লড়াইটা, নিঃসন্দেহে লড়াইটা খুব সহজ ছিল না, অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে এই খবর ত্রিপুরা চ্যানেল আজকে গোটা রাজ্যের দর্শক শ্রোতাদের কাছে আজকে পৌঁছে গেছে। এবং আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, আশা করি এই খবর ত্রিপুরাকে আগামী দিনে আরও উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটাবে এবং আপনাদের খবর, মনের খবর সম্প্রচার করতে পারবে, এটাই আমি আশা করি। বাদ খবর ত্রিপুরা নিউজ চ্যানেলকে, যার উৎপত্তি হয়েছিল আজকের থেকে ঠিক 9 বছর আগে এমনই একটা দিনে সোনামুড়ার মাটি থেকে। এই খবর ত্রিপুরা এই রাজ্যের রাজধানীর বুকে পা রেখেছে। আমার আশা এবং প্রত্যাশা থাকবে সোনামুড়া প্রেস ক্লাবের প্রত্যাশা এবং আশা ভবিষ্যতের জন্য রইল যে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দেশের গণ্ডিতেও প্রবেশ করবে। কারণ খবর ত্রিপুরা সত্য এবং নিরপেক্ষভাবে রাজ্য, দেশ, মহকুমা, গ্রাম, প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটার সংবাদ পরিবেশন করে চলেছে, সাধ্যমতো এবং সাধ্যকেও পার করে, এক প্রকার বলা যায় অসাধ্যকে সাধন করে। করোনা সংক্রমিত সময়ে যে সমস্যাগুলো সামনে একের পর এক চলছে, সেই সমস্যাগুলোকে জয় করে নীরবে, নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে খবর ত্রিপুরা। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আশা এবং প্রত্যাশা থাকবে খবর ত্রিপুরা কখনো খবর তৈরি করবে না, খবর বা সংবাদ পরিবেশন করবে সত্য এবং নিষ্ঠাকে সামনে রেখে, নিরপেক্ষতা বজায় রেখে। এটাই থাকবে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা শ্রোতার সবচেয়ে বড় কামনা এবং বাসনা। নমস্কার। 2012 সালে খবর ত্রিপুরা যাত্রা শুরু, আজকে নবম বর্ষ পূর্তি ওদের। আমি আমার তরফ থেকে এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে খবর ত্রিপুরা দীর্ঘায়ু কামনা করছি। এবং নিউজ চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি ত্রিপুরাতে প্রথমে গুটি গুটি পায়ে বিভিন্ন চ্যানেলগুলি কাজ শুরু করেছিল, এক্ষেত্রে খবর ত্রিপুরাও 2012 সাল থেকে গুটি গুটি পায়ে কাজ শুরু করেছে। এখন এর ব্যাপ্তি অনেকটা হয়েছে। তা আমি আশা রাখবো আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে সমস্যাগুলি আছে সেগুলি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, সরকারের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং সেগুলি নিরসনের ক্ষেত্রে কীভাবে সরকার বা মানুষ কীভাবে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করবে, সেক্ষেত্রে খবর ত্রিপুরা নিশ্চয়ই একটা ভালো ভূমিকা গ্রহণ করবে। এবং এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বিভিন্ন স্তরে যারা কর্মীরা রয়েছে, তাদেরকে আমার শুভেচ্ছা রইল। পাশাপাশি আমি আশা রাখছি আগামী দিনে এর ব্যাপ্তি কলের আরও বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে আরও সমাদৃত হবে এবং মানুষের কাছে আরও পৌঁছাতে পারবে। মানুষের সমস্যাগুলি, গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি, সেগুলি মানুষের নজরে আনতে পারবে, যাতে মানুষ
সেগুলি দেখার ক্ষেত্রে মানুষের একটা ভালো একটা দিক থাকে এবং সেটা যাতে মানুষ গ্রহণ করতে পারে এবং ত্রিপুরাবাসীর কাছে যাতে একটা সমাদ দিতে হয়। আমি আবারও আমার তরফ থেকে এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে খবর ত্রিপুরাকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং এর দীর্ঘায়ু কামনা করছি এবং এই ব্যক্তি কলেরও আরও দিন দিন বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করছি। খবর ত্রিপুরা যে 9 বছর পূর্ণ হয়ে 10 বছরে পা দিতে যাচ্ছে, আমার ইউনিটের তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখেছি বিগত দিনে খবর ত্রিপুরার দায়িত্ব খুব ভালোভাবে পালন করে, তাছাড়া অনেক ইস্যু যেমন ধরুন হেলমেট বা বিভিন্ন নেশামুক্ত ত্রিপুরার করার ক্ষেত্রে যে খবর ত্রিপুরার যে পরিশ্রম আর যেটা কন্ট্রিবিউশন এটা সত্যি খুব গর্বের বিষয়। তাছাড়া আরও বলার যে এটা একটা লোকাল চ্যানেল এত সুন্দরভাবে এত কিছু বিস্তৃত খবর পরিবেশন হবে, আশা করছি খবর ত্রিপুরা আরও উন্নত করবে, পুরো রাজ্যে পুরো দেশে খবর ত্রিপুরার খবর ছড়িয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে এসে পৌঁছলেন তৃণমূলের যুব নেতৃত্ব দেবাংশ ভট্টাচার্য সহ ছাত্র নেতৃত্বরা। রাজ্যে এসে পৌঁছলেন তৃণমূলের যুব নেতৃত্ব দেবাংশ ভট্টাচার্য সহ ছাত্র নেতৃত্বরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আজ বিকেলে আগরতলায় এসে পৌঁছান তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বরা। তারপরে তারা চলে যান আগরতলার একটি বেসরকারি হোটেলে, তবে তাদের দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন বলেও একটি মাধ্যম থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট। 24 কোটা দেশে খেলা হবে, তবে তার আগে 23 রাজ্যে খেলা হবে, তার জন্য আমরা প্রস্তুত। এই যে আপনাদের এত উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও মনে হচ্ছে যে স্পেনের মাঠে খেলাতে আসবে?
সোনমরার ওসি সাহেবের উদ্বোধন কর্তৃপক্ষে এসে কোনো পরিস্থিতির কোনো খবর না নিয়ে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ছাড়ে, এতে আমাদের অনেক লোক আহত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর চরিলাম মহাশ্মশান সংস্কারের দাবি এলাকাবাসী। চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের গরুবাজারের পাশে মহাশ্মশানটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শ্মশানের আশপাশ এলাকার জঙ্গলে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। বাম আমল থেকে শ্মশানটি আধুনিক মানে করার জন্য দাবি জানিয়ে আসছিল উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের কাছে, কিন্তু আধুনিক মানের হয়নি। রাজ্যে নতুন সরকার আসার 3 বছর পূর্ণ হতে চলেছে। চরিলাম এলাকার জনগণ রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মার কাছে দাবি করেন শ্মশানটিকে আধুনিক মানের করার জন্য। 3 বছর পূর্ণ হলেও সেখানে হাত পড়েনি একটুও। শনিবার বিকেলে উত্তর চরিলাম এলাকার একজন লোক মারা যাওয়ায় ওনাকে উত্তর চরিলাম মহাশ্মশানে নিয়ে আসেন সৎকার করার জন্য। এসেই শ্মশান যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়, এমনই অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে। শ্মশানের আশপাশ এলাকায় জঙ্গলে বিস্তীর্ণ এলাকায় রয়েছে, কিন্তু নদী থেকে জল তোলার মতো জায়গা নেই শ্মশানে। চরিলাম এলাকার জনগণের দাবি রাজ্যের উপমুখ্যমন্ত্রীর কাছে উত্তর চরিলাম শ্মশানটিকে আধুনিক মানের করে দেওয়ার জন্য। এখন দেখার রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জিষ্ণু দেববর্মা কতটুকু চরিলাম এলাকার জনগণের জন্য শ্মশান থেকে আধুনিক মানে করে। যেমন আমরা একটা গাতলা নাই, প্লাস শ্মশানঘাটের কোনো সংস্কার নাই, আগাছা ভরে রয়েছে। আমি যেহেতু এলাকার আমার মাননীয় বিধায়ক এবং ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রীর কাছে এলাকাবাসীর তরফ থেকে আমার বিনীতভাবে অনুরোধ, যাতে সংসার শ্মশানটার দিকে একটু খেয়াল করে। আপনার নামটা কি? অলোক বিশ্বাস। আজকে কি কোনো মৃত ব্যক্তিকে শ্মশান আনা হয়েছে? হ্যাঁ, নিয়ে এসেছি। ঠিক আছে, গড়ে তোলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশি তদন্তে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ আইনজীবী নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনই অভিযোগ করেন আইনজীবী নরসিংহ দাস। পুলিশি তদন্তে গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ আইনজীবীর। এ নিয়ে কৈলাসহর পাইতুর বাজার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন শহরের বরিষ্ঠ আইনজীবী নরসিংহ দাস। শুধুমাত্র কৈলাসহর থানায় নয়, রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও অভিযোগ করলেন তিনি। সঠিক বিচার না পেলে উচ্চ আদালত যাবার হুমকি দিয়ে রাখলেন আইনজীবী। সমস্ত বিষয়টি রাজ্য পুলিশের মহানির্দেশক, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ও আইন দপ্তরের নজরে নেওয়ার ঘোষণা করলেন। ঘটনার সূত্রপাত 15 জুলাই 2021 বিকাল আনুমানিক 3টা নাগাদ কৈলাসহর পাইতুর বাজার স্থিত আইনজীবী নরসিংহ দাসের নিজ বাসভবনের সামনে আইনজীবী পার্কিং করে রাখা গাড়িতে এক বাইসাইকেল চালক ধাক্কা দেয়। এই সামান্য ঘটনাটিকে কেন্দ্র করে অভিযুক্ত বাইসাইকেল চালক আফজল আলী ও তার পরিবারের সদস্য সদস্য প্রায় 40 জন দুষ্কৃতিকারী সংঘবদ্ধভাবে আইনজীবীর বাড়িতে আক্রমণ চালায় বলে অভিযোগ। শহরের প্রাণকেন্দ্রে এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয় জনতা থেকে শুরু করে আইনজীবীর পরিবার। আক্রমণের ঘটনা আইনজীবী উনার এক পুত্র ও পুত্রবধূ আহত হন, একই সাথে সম্পত্তির ক্ষতিগ্রস্ত হয়। আইনজীবীর অভিযোগ মূলে কৈলাসহর থানা পুলিশ মামলা গ্রহণ করে, যার নম্বর হল 6120211U-44732539550634IPC। পুলিশের হাতে 6 জনকে তুলে দিলেও পুলিশ শুধুমাত্র 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বর্তমানে সবাই জামিনে মুক্ত। আইনজীবীর পরিবারের পক্ষ থেকে আক্রমণকারীদের ছবি ও ভিডিও সহ একাধিক তথ্য প্রমাণ তুলে দেওয়ার পরও তদন্তকারী অফিসার যতীশচন্দ্র দাস সঠিক ধারা প্রয়োগ করেনি। তথ্য প্রমাণ সহ আসামিদের পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে কিংবা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য আসামিদের শনাক্ত করার পরিবর্তে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন আইনজীবী। দুষ্কৃতিকারীরা ডিজাস্টার অ্যাক্ট ভঙ্গ করার পরও পুলিশ সেই ধারা প্রয়োগ করেননি, এই অভিযোগ উঠেছে আইনজীবীর বক্তব্যে। আইনজীবীর পরিবারের পক্ষ থেকে সঠিক ধারা সংযোজনের ইতিমধ্যে আদালতে পিটিশন দাখিল করা হয়েছে। ওনার আরও বক্তব্য, নিজে একজন আইনজীবী হওয়ার পরেও সঠিক বিচার পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে, সেখানে রাজ্যের একটা সাধারণ নাগরিকের কি হাল হতে পারে? এবং ছেলেরাও আছে ফুটেজের মাঝে লাঠি টাঠি নিয়ে, এবং বাড়ির ভিতরেও যে ঢুকছে সমস্ত কিছু দিয়াই যে আসামি আইডেন্টিফাই দিয়া করা হয়েছে। উনি ওনারে কয়েকবার প্রশ্ন করা হয়েছে যে আপনি এই মহিলাগুলারে অ্যারেস্ট করতেছেন না কেন, এই আসামিরে অ্যারেস্ট করতেছেন না কেন, এদের তো আমরা হাতে ধুইরে আমরা পুলিশের কাছে দিছি, আপনারা কি করলেন? না হইব, তারা অ্যারেস্ট হইব, তারা সারেন্ডার করব, বিভিন্নভাবে তালবাহানা কথাবার্তা কইছেন। যার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে যে কেস ডায়েরিটা যে প্রোডাকশন করা হয়েছে, ওই কেস ডায়েরিটাতে সমস্ত এভিডেন্স ইনভেস্টিগেশন অফিসার
কেজডির মধ্যে দেন নাই, তার কারণে হয়তো সমস্ত অপরাধীরারে 28 তারিখে আদালত অন্তর্বর্তীকালীন জামিনে ছাইড়া দিয়েছেন তিনজন আসামিকে। তার পরবর্তীতে একজন আসামি গেছে হাকুমিয়া, মেইন আসামির মধ্যে একজন, যার নেতৃত্বে আইসে, তার একদিনেই ছাইড়া দেওয়া হয়েছে। বাকি মহিলা আসামিরা যারা স্বর্ণের চেইন চুরি করছে অভিযোগ আছে, এবং পুরুষ মহিলাদের মধ্যে যারা, তা সহজে অনুমেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। করোনা কালে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে সামাজিকতার নজির করলেন সোনামুড়া শহরের ব্যবসায়ী প্রদীপ নাথ। সামাজিকতার এক অনন্য নজির গড়লেন সোনামুড়া শহরের এক ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে রোজি রুটিতে কিছুটা হলেও ভাটা পড়েছে সমাজের একটা অংশের মধ্যে। সেই কথা চিন্তা করে, সেই সকল পরিবারের মধ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সোনামুড়া শহরের কয়েকটি বিদ্যালয়ের দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের 11 জন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন সোনামুড়া শহরের এক ব্যবসায়ী প্রদীপ নাগ। এমনিতেই শিক্ষা দপ্তর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হয়, কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে বই ক্রয় করতে হয়। সেই দিক থেকে চিন্তা করতে গিয়ে ব্যবসায়ী ভাবলেন, সমূহ সংকটপূর্ণ পরিস্থিতিতে সেই সকল গরিব পরিবারের শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী ক্রয় করতে পারে না, ফলে তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবেন। তাই তিনি এলাকার 11 জন গরিব অংশের শিক্ষার্থীদের মধ্যে সেই পাঠ্যবইগুলি ক্রয় করে তুলে দিলেন। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে তিনি উক্ত পাঠ্যবইগুলি ছাত্রীদের হাতে তুলে দেন। পাশাপাশি তিনি জানান, ছেলে মেয়েদেরকে পড়াশোনার বই কিনে দেওয়া আমার কাছে মনে হচ্ছে অনেকের প্রতি কষ্ট। আমার মনে হচ্ছে এই সময়ে এই দুরবস্থায় যদি 10-12 জনকেও আমি বইটা দিয়ে কিছুটা সাহায্য করি, হয়তো তাদের এই পড়াশোনাটা বন্ধ হবে না, আগামী দিনের রাস্তাটাও কিছুটা খোলা রাখতে হবে, সেটা ভেবেই এই আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।